আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব অফসেট এজেস কমান্ড। অফসেট কমান্ডটি মূলত ব্যবহার করা হয় থাকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর কোনো একটা লাইনের প্যারালাল আরেকটি লাইন ড্র করার জন্য। তবে এখন আমরা যেহেতু 3D শিখছি, সুতরাং এই জায়গায় লাইন বলে কোনো কিছু থাকবে না। এখানে 3D অবজেক্টের এজগুলো কনসিডারেশনে আনা হবে। কোনো একটা 3D অবজেক্টের কোনো একটা স্পেসিফিক ফেসের চারপাশে যে এজগুলো থাকে, সেগুলোর অফসেট যদি আপনি নিতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে অফসেট এজেস কমান্ড। আর এই অফসেট গুলো আপনি সেই 3D অবজেক্টের সেই ফেসটার ভেতরেও নিতে পারেন কিংবা বাইরের দিকেও নিতে পারেন। অফসেট এজ কমান্ডটি পাওয়ার জন্য আপনাকে যেতে হবে সলিড ট্যাবে। আমাদের এই যে হোমের পাশে রয়েছে সলিড ট্যাব, সেইখানে ক্লিক করবেন। তারপরে সোজা চলে আসবেন সলিড এডিটিং প্যানেলে। এইখানে আসার পর এইখানে রয়েছে আমাদের অফসেট এজ কমান্ড। এইখানে ক্লিক করলেই আপনার অফসেট এজ কমান্ডটি অন হয়ে যাবে এবং আপনি একটা পিক বক্স পাবেন। স্কোয়ার শেপের এই পিক বক্স দিয়ে আপনার সেই 3D অবজেক্টের ফেসটাকে সিলেক্ট করতে হবে, যে ফেসের এজগুলোর অফসেট আপনি পেতে চাচ্ছেন। সাপোজ ধরুন আমি এই রেক্টেঙ্গুলার বক্সটার টপ ফেসে যে এজগুলো রয়েছে, এইখানে একটা এজ রয়েছে, এই জায়গায় একটা এজ রয়েছে, এই চারটা এইজের আমি যদি অফসেট নিতে চাই, তাহলে আমাকে প্রথমে এই ফেসটাকে সিলেক্ট করতে হবে। ফেসটার উপরে ক্লিক করা মাত্রই তারা নিজে নিজে একটা অফসেট তৈরি করবে। কোনো প্রকার নির্দিষ্ট ডিস্টেন্স এখানে মেনটেন হচ্ছে না। আপনার মাউস বাইরে সরালে এটা বাইরে চলে যাচ্ছে, আবার আপনি যদি ভেতরে নিয়ে যান, তাহলে সেই অফসেটগুলো সেই ফেসের ভেতরে তৈরি হচ্ছে। আপনার যদি কোনো প্রকার ডিস্টেন্স ইনপুট করার প্রয়োজন না হয়, তাহলে আপনি ফ্রি হ্যান্ডে মাউসের মাধ্যমে আপনি ডিস্টেন্সটা মেনটেন করতে পারেন। সাপোজ এই জায়গায় যদি আমার এই অফসেট গুলো প্রয়োজন হয়, তাহলে আমি এখানে ক্লিক করলেই আমি আমার কাঙ্ক্ষিত অফসেটটি পেয়ে যাব। তবে স্টিল আমরা এখনো অফসেট এজ কমান্ডে রয়েছি। এই কমান্ড থেকে বের হতে হলে আমাকে এসকেপ বাটনটা প্রেস করতে হবে, তাহলেই আমি অফসেট এজ কমান্ড থেকে বের হয়ে যাব। ঠিক একইভাবে যদি আমি আমার এই রেক্টেঙ্গুলার বক্সটার এই ফেসের যে চারটা ধার রয়েছে, সেই চারটা ধারের অফসেট পেতে চাই, তাহলে আমাকে চলে যেতে হবে আবার এই কমান্ডে। এখানে ক্লিক করলেই আমার অফসেট এজ কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে সিলেক্ট করতে হবে আমাকে এই ফেসটা। এই ফেসের উপরে ক্লিক করলেই সেই ফেসটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমাকে অফসেট ডিস্টেন্স দিতে হবে, তবে এবারও আমি অফসেট ডিস্টেন্স দিতে চাচ্ছি না। আমি যদি আমার মাউসটাকে এই ফেসের বাইরে নিয়ে যাই, তাহলেই আমি আমার অফসেটগুলো এই ফেসের বাইরে পেয়ে যাব। আমি সাপোজ এই ডিস্টেন্সে আমি অফসেটগুলো পেতে যাচ্ছি, এইখানে ক্লিক করলেই এই ফেসের বাইরে আমি চারটি অফসেট পেয়ে যাব। এখনো আমরা অফসেট এজেস কমান্ডে রয়েছি। এই পিক বক্স দিয়ে যদি আমি এই 3D অবজেক্টটার কোনো একটা ফেসের এজগুলোর অফসেট পেতে চাই, তাহলে সেই ফেসটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এই উপরের টপ ফেসটাকে সিলেক্ট করলাম। এবার আমরা কোনো প্রকার ফ্রি হ্যান্ডে অফসেট নিব না, এবার আমরা ডিস্টেন্স ইনপুট করব। সুতরাং সেই ডিস্টেন্স ইনপুট করার জন্য আমাকে চলে আসতে হবে আমাদের কমান্ড বারে। এখানে ডিস্টেন্স নামের একটি অপশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করতে পারেন, কিংবা ডি টাইপ করে এন্টার প্রেস করলে সেই ডিস্টেন্স ইনপুট করার কমান্ডটি অন হয়ে যাবে। তারপরে আপনাকে দিতে হবে ডিস্টেন্স, যে ডিস্টেন্স পরে আপনি সেই এজগুলোর অফসেট পেতে যাচ্ছেন। আমি সাপোজ দিলাম 0.5, তারপরে এন্টার প্রেস করলাম। এবার আপনাকে স্পেসিফাই করে দিতে হবে আপনি সেই অফসেট গুলো কি ফেসের ভেতরে চাচ্ছেন নাকি ফেসের বাইরে চাচ্ছেন। আর এই জন্য আপনাকে চলে যেতে হবে সেই 3D অবজেক্টে। এখন যদি আমি সেই ফেসের ভেতরে ক্লিক করি, তাহলে সেই অফসেট গুলো তৈরি হবে ফেসের ভেতর সাইডে। আবার যদি আমি বাইরে ক্লিক করি, তাহলে সেই অফসেট গুলো তৈরি হবে বাইরের সাইডে 0.5 ডিস্টেন্স পরে। সাপোজ আমি বাইরে ক্লিক করে দিলাম, তাহলেই দেখুন যে আমার কাঙ্ক্ষিত অফসেট গুলো আমি পেয়ে গেছি। ঠিক একইভাবে আমি যদি এই ফেসটার ভেতরের দিকে 0.5 ডিস্টেন্সে অফসেট পেতে চাই, তাহলে আমাকে প্রথমে সেই ফেসটাকে সিলেক্ট করতে হবে, তারপরে আমাকে চলে আসতে হবে ডিস্টেন্স অপশনে। এই জন্য আমি চলে যাব কমান্ড বারের এইখানে। এইখানে ক্লিক করার পরে ডিস্টেন্স অপশনটি অন হয়ে যাবে। তারপরে আমি 0.5 টাইপ করে ইন্টার প্রেস করে আমি যদি সেই ফেসের ভেতর সাইডে ক্লিক করি, তাহলে ভেতরের দিকে 0.5 ডিস্টেন্স পরে আমি সেই এজগুলোর অফসেট পেয়ে যাচ্ছি। এইভাবে আপনি ডিস্টেন্স ইনপুট করেও আপনি অফসেটগুলো নিতে পারেন। স্টিল আমরা অফসেট এজ কমান্ডে রয়েছি। এই কমান্ড থেকে বের হতে হলে আমাকে এসকেপ বাটনটা প্রেস করতে হবে, তাহলেই আমি অফসেট এজ কমান্ড থেকে বের হয়ে যাব। অফসেট এজ কমান্ডের আন্ডারে আরও একটি মজার কমান্ড রয়েছে, সেটা হচ্ছে কর্নার। এই কর্নার অপশনটি ব্যবহার করে আপনি চারপাশে সার্প কিংবা রাউন্ড কর্নার নিতে পারেন। এর জন্য প্রথমে অফসেট এজ কমান্ডটা অ্যাক্টিভেট করে নিতে হবে। আমি ওখান থেকে অ্যাক্টিভেট করে নিলাম। তারপরে আমাকে সিলেক্ট করতে হবে ফেস। আমি সাপোজ এই ফেসটার এজগুলোর অফসেট নিতে চাচ্ছি, সুতরাং এই
ফেসটাকে প্রথমে আমি সিলেক্ট করলাম। তারপরে যদি আমি এইটা বাইরে নিয়ে আসি তাহলে দেখুন যে এক ধরনের অফসেট তৈরি হচ্ছে, কিন্তু এর চারটা কর্নার খুব শার্প একটা কর্নার চলে আসছে। এটাকে যদি আপনি রাউন্ড কর্নার পেতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে কমান্ড বারে। কমান্ড বারে কর্নার নামের একটি অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করতে পারেন, কিংবা সি টাইপ করে ইন্টারপ্রেস করলে কর্নার অপশনটি অন হয়ে যাবে। কর্নার অপশনের আন্ডারে দুইটি অপশন আছে, একটা হচ্ছে রাউন্ড এবং একটি হচ্ছে শার্প। ডিফল্ট ভাবে এটা শার্প করা থাকে। আপনি যদি রাউন্ড কর্নার পেতে চান তাহলে আপনাকে রাউন্ড অপশনটি ব্যবহার করতে হবে। আমি সাপোজ এইখানে ক্লিক করে রাউন্ড অপশনটি অন করে দিতে পারি। আমি এখানে ক্লিক করলে দেখুন যে এখন যে কর্নারগুলো তৈরি হচ্ছে সেটা আর শার্প নেই, এই কর্নারগুলো হচ্ছে রাউন্ড কর্নার। সাপোজ এই ডিস্টেন্সে আমরা রাউন্ড কর্নারের একটা অফসেট এজ নিতে চাচ্ছি, সুতরাং এইখানে ক্লিক করলেই আমরা রাউন্ড কর্নারের একটা অফসেট পেয়ে যাব। ঠিক একইভাবে আমরা যদি এই সার্কুলার থ্রিডি অবজেক্টটার অফসেট এজ নিতে চাই তাহলে আমাকে প্রথমে অফসেট এজ কমান্ডটি অন করতে হবে, তবে বর্তমানে সেটা অ্যাক্টিভেট রয়েছে। এখন আমাকে সিলেক্ট করতে হবে সেই ফেস। আমি উপরের টপ ফেসটা সিলেক্ট করে আমি একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর ভেতরে কিংবা বাইরে অফসেট নিতে পারি। আমি সাপোজ ভেতরে এই ডিস্টেন্সে আমি একটা অফসেট চাচ্ছি, এখানে ক্লিক করলে আমি আমার কাঙ্ক্ষিত অফসেটটি পেয়ে যাব। তারপরে এসকেপ বাটনটা প্রেস করলেই আমি অফসেট এজ কমান্ড থেকে বের হয়ে যাব। এবার আমি যদি আমার মাউসের যে হুইল বাটনটা রয়েছে সেটা নিচে দুইবার তাড়াতাড়ি প্রেস করি তাহলে সম্পূর্ণ ড্রয়িংটা আমার স্ক্রিনে চলে আসবে। এবার আমরা আমাদের ভিজুয়াল স্টাইলটা যদি করে নেই 2D ওয়্যার ফ্রেম তাহলেই আমরা আমাদের সেই 3D অবজেক্ট গুলোর যে সব অফসেট আমরা নিয়েছি সেগুলো খুব সুন্দরভাবে দেখতে পারবো। এভাবে আপনি খুব সহজেই কোনো একটা 3D অবজেক্টের কোনো একটা স্পেসিফিক ফেসের চারপাশের যে ধারগুলো রয়েছে বা এজগুলো রয়েছে সেগুলোর অফসেট আপনি খুব সহজেই নিতে পারবেন এই অফসেট এজ কমান্ডটি ব্যবহার করে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।